हरे कृष्णा महाभारते एक सुंदर कहानी रही है। दुर्योधन देखते पाच्छेन जे पितामह भीष्म पांडवदेर के हत्या करछेन ना। तो एकदिन क्रोधित हये तिनी पितामह भीष्मेर काछे गिये भीष्म के नाना रकम भावे अपमान करार चेष्टा करलेन। आपनी आमार दलेर सेनापति, आपनी सेनापति हये शत्रुपक्षेर प्रति एरकम दुर्बल दृष्टिभंगी आपनार उचित ना। নানা রকম ভাবে বলার চেষ্টা করছে, এটা যদি ভালো হতো যদি আমি কর্ণকে সেনাপতি নিযুক্ত করতাম। তো পিতামহ ভীষ্ম তো ক্ষত্রিয়, তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি প্রতিজ্ঞা করছি আগামীকাল যুদ্ধে আইদার পঞ্চপাণ্ডব থাকবে নাহলে আমি থাকব, এ আমার প্রতিজ্ঞা। আর দুর্যোধন জানেন যে পিতামহ ভীষ্মদেবের প্রতিজ্ঞা কত ভয়ঙ্কর, তাই তিনি দেখছেন যে পিতামহ ভীষ্ম তার তুনির থেকে 1, 2, 3, 4, 5 বাণ তিনি রাখলেন। এই 5টা বাণ পঞ্চবাণ্ডবের জন্য আমি রাখলাম। এখন দুর্যোধন ভাবছেন যে কৃষ্ণ যা চালাক বা কখন যে কি করবে তা ঠিক নেই। তখন পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ আপনি আমাকে 5টা বাণ আমাকে দিয়ে দেন, আমি আমার কাছে যত্ন করে রাখবো, কালকে আপনাকে আমি সেটা প্রদান করবো। আর এদিকে পঞ্চপাণ্ডব তো আরামসে ঘুমাচ্ছেন। তো এদিকে যখন ভগবান শ্রীকৃষ্ণ তো তিনি অন্তর্জামী, তিনি সবকিছু জানেন, তিনি গিয়ে তখন কি করলেন, অর্জুনকে জাগালেন। অর্জুন উঠো, আরে কি প্রভু কি বলে, তুমি জানো পিতামহ ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছেন কালকে তোমাদের পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা করবেন, তাদের কি আছে, যেখানে তুমি আছো রক্ষাকর্তা সে আবার কে আমাদের কি কিছু করতে পারে, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। তো ভগবান বলছেন এইসব কথা ছাড়ো, এখন তুমি আগে উপায় অবলম্বন করো কি মানে কিভাবে তোমরা পিতামহ ভীষ্মের কোট থেকে রক্ষা পাবে। বলে প্রভু আপনি উপায় বলুন। বলে মনে আছে তুমি দুর্যোধনকে একবার সহায়তা করেছিলে, তার ভয়ঙ্কর পরিস্থিতিতে তাকে সহায়তা করেছিলে, তখন দুর্যোধন তোমাকে কিছু দিতে চেয়েছিল, তখন তুমি বলেছিলে সঠিক সময়ে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। এই পিতামহ যেই 5টি বাণ তুনির থেকে রেখেছিলেন যুদ্ধ করা তোমাদেরকে হত্যা করার জন্য, সেই 5টা বাণ এখন দুর্যোধনের কাছে আছে। তুমি এক্ষুনি যাও দুর্যোধনের কাছে, তার কাছ থেকে 5টা বাণ চেয়ে নিয়ে আসো। তো ভগবানের নির্দেশ অনুসারে অর্জুন রওনা দিলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন অর্জুনকে দেখছেন কি ব্যাপার, বলে দুর্যোধন ভ্রাতাশ্রী আপনার মনে আছে যে আপনি আপনাকে আমি সহায়তা করেছিলাম, তখন আপনি বলেছিলেন আমাকে কিছু দেওয়ার জন্য, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বলে হ্যাঁ, তো আমার সেই বস্তু এখন দরকার। বলে কি লাগবে, 5টা বাণ দিয়ে দাও, 5টা বাণ দাও। বলে 5টা বাণ, বলে হ্যাঁ ওই 5টা বাণই আমার লাগবে। এখন ক্ষত্রিয় পুরুষেরা যা প্রতিজ্ঞা করেন সেটা তারা রক্ষা করেন, সেই দুর্যোধনই হোক আর সেই যুধিষ্ঠিরই হোক তারা সবসময় পালন করেন, এখনকার যুগের মতো নয়। তো দুর্যোধন 5টা বাণ দিয়ে অর্জুনকে জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা করার আগে অর্জুন 5টা বাণ নিয়ে হারিয়ে গেছে, তারা চলে রওনা দিয়ে দিলেন। রওনা দেওয়ার জন্য দুর্যোধনের মনে তখন বলছে, আরে অর্জুন তুমি কি করে জানলি 5টি বাণ আমার কাছে রয়েছে। তখন অর্জুন শুধু একটাই কথা বলেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর একটা কথা বলেনি। তো দেখুন এভাবে আমরা দেখতে পাই যে ভগবান সর্বদাই তার ভক্তকে কি করে রক্ষা করবেন সর্বদা চিন্তা করে। আমাদেরকে শুধু ভালোভাবে ভক্তি করতে হবে, পঞ্চপাণ্ডব যেরকম ভগবানের চরণে সম্পূর্ণরূপে তারা শরণাগত ছিলেন, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, তুমি মারো আর রাখো সব তোমার ইচ্ছে। পাণ্ডবরা পুরোপুরি ভগবানের উপরে সম্পূর্ণরূপে শরণাগত ছিলেন, তাই ভগবানের দায়িত্ব চলে আসে যে কীভাবে তার ভক্তকে তিনি রক্ষা করবেন। সেই জন্য ভগবদ্ গীতায় একটা শ্লোক রয়েছে, যোগক্ষেমম ভামহম, ভক্তের যা কিছু প্রয়োজন তা তিনি সরবরাহ করেন, যা নেই তা তিনি বহন করে গিয়ে দিয়ে আছে। তো এটা ভগবানের প্রতিজ্ঞা,
ভক্তকে রক্ষা করা, শুধু আমাদেরকে শুধু নিষ্ঠাপান নিষ্ঠাপরায়ণ আমাদেরকে ভক্ত হতে হবে এবং সম্পূর্ণ শরণাগত হয়ে তার ভক্তি করতে হবে। তাহলে ভগবানের দায়িত্ব চলে আসেন, ভগবানের প্রতিজ্ঞাবদ্ধ, তিনি আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন। হরে কৃষ্ণ।